নমস্কার no, বন্ধুরা তা এই গুজরাটি চাদরটা কেউ যদি শিখতে চাও গুজরাটের সেলাই আমার কাছে জানাবে অবশ্যই গুজরাটের সেলাইটা শিখিয়ে দেবো এই সেলাইটা আমার ভীষণ ভীষণ প্রিয় সেলাই এককালে ভীষণ আমি সেলাই কাজ করতাম তা এখন আর হয় না ছুসুতো কাজ হয় না বলেই চলে তা আগে নেশা ছিল এই গুজরাটি কাজটা এত সুন্দর আমার ভালো লাগতো করতাম শাড়িতে করেছি পর্দা করতাম এই পাট একটা পাট দিয়েছিলাম আমার বাপের বেদাটা পর্দা আছে এখনও আছে এত ভালো লাগে সবুজ রঙের ছিটটা ছিল আর সাদা সুতো দিয়ে কাজ করেছিলাম এই পাটটা দিয়েছিলাম আর মধ্যেখানে না বড়ো ফুল বড়ো এই এই গুঁজাটি বড় যেটা দেখছো এটা এইটা আরও বড় ওই পর্দার মধ্যেখানটা ছিল হেভি লাগতো খুব সুন্দর লাগতো আমি একসময় পর্দাটাও আমি যখন আমার কাছে আছে একটা টুকরো আমি ডিজাইনটা দেখিয়ে দেবো কী পদ্দার ডিজাইনটা আছে আমার কাছে আমি দেখিয়ে দেবো কোন ডিজাইনটা করেছিলাম হেভি সুন্দর ডিজাইনটা এখন ধৈর্য তো সুতো দিয়ে করেছিলাম হ্যাঁ সাদা সুতো দিয়ে করেছিলাম ছোট্ট ছোটো ঘুষাটির কাজ দারুণ লাগতো আর চাদরে করেছি সরু উল দিয়ে টু প্লাই উল পাওয়া যায় কেমন সরু টু প্লাই উল পাওয়া যায় সেই উল দিয়ে আমি করেছিলাম তা আসুন আমি ঘুষাটির কাজটা যদি কারো ভালো লাগে বা কেউ যদি শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং কোথা থেকে করছো কোথা থেকে করছো কমেন্টটা সেটাও জানাবে তাহলে ভালো হয় আমি তাহলে বলে দেবো সবাইকে আমি শিখিয়ে দেবো ঘুসরাটি সেলাইটা যদি কেউ শিখতে চাও আর এখন আমি এই ঘুসটি চাদরটা তৈরি করা ছিল পাটটা করা ছিল না তা আমি পাটটা শিখিয়ে দিচ্ছি এইভাবে পার করা যেতে পারে প্রথমে আমি আর এই কুরুষটা না সরু কুরুষ মানে বারো আমি সবসময় দশ নম্বর মোটা কুরুষ ব্যবহার করি এটা বারো নম্বরে সরু কুরুষ সরুটা না সুতোর কুরুশটা না উলেরই করুশ এটা বারো নম্বরের সরু কুরুশ হ্যাঁ তা সরু কুরুশে আমার একটু অসুবিধা করতে কিন্তু এখানে সরু কুরুশ লাগবে কারণ এটা ফুটো করতে হবে হ্যাঁ এই যে এইটা দেখুন আমি কী করছি প্রথমে তিনটে চেন করে নিয়েছিলাম এক প্রথমে একটা ডবল ক্রুশ করেছি দুটো চেন আবার এটা দেখুন কেমন করছি ফুটো করছে দেখুন দুটো চেন করে কেমন ফুটো করে যেতে এই টু গ্যাপ রেখে ফুটো করতে হয় কুরুশটা ফুটো করা যাচ্ছে আর আমার মোটা কুরুশটা ফুটো করা যাবে না এই জন্য এই কুরুশটা নেওয়া এরকম সুচারল ফুটো করা যায় এবার একটা ডবল ক্রুশ করছি দুটো চেন করছি আবার ফুটো করছি দুটো চেন আবার একটুখানি গ্যাপ রেখে ফুটো করে আবার ডবল কর কুরুশ করছে এই ফুটো করে এই ডাবল ক্রুশ এটা ডাবল ক্রুশ করছে হ্যাঁ ডবল ক্রুশ করছি এইভাবে পাঠটা শুরু করেছি ডবল ক্রুশ করছি এবার আবার দুটো চেন নিয়ে দুটো চেন নেব দুটো চেন দুটো চেন আবার একটু গ্যাপ রেখে ফুটো করে আবার ডবল ক্রুশ ধরবো ফুটো করে আবার ডবল ক্রুশ এই যে ফুটো করছি ছিটটা ফুটো হয়ে যাচ্ছে ওখানে উল্টা ঢুকে এবার ডাবল ক্রুশ করছি ডবল ক্রোশ করছে আবার দুটো চেন করবো এইভাবে পাটটা করা এইভাবে পাটটা করে নিচ্ছি খুব সুন্দর লাগে এটা তারা শুধু একটা ডবল ক্রোশ দুটো চেন একটা ডবল ক্রোশ দুটো চেন এই হচ্ছে ডিজাইনটা আর ডবল ক্রোশটা যখন করছি তখন ফুটো করে উল্টে বার করে নে করছে চাঁদেরটা ফুটো কুরুশ দিয়ে ফুটো করা যায় এই কুরুশ সুঁচাল হয় ওই জন্য এই কুরুশ দিয়ে করছি তাহলে কী করছে দেখ এই দিকটাও করতে হবে এরকম এতটা দেখুন প্রায় হয়ে একটা ডবল ক্রুশ দুটো চেন একটা ডবল ক্রুশ দুটো চেন করে শুরু করছি আবার দুটো চেন ফুটো করি ডবল ক্রোশ করবো ডবল ক্রুশ করে আবার দুটো চেন দুটো চেন আবার একটু জায়গায় একটুখানি ফুটো করে আবার ডাবল ক্রুশ করবো একটু গ্যাপ রেখে ফুটো করতে হচ্ছে আবার দুটো চেন এইভাবে এটা এই লাইনটা প্রথম লাইনটা করতে হয় কুড়ুশকু সৌচালয় তাই ফুটো করা যাচ্ছে আর আমি সেকেন্ড লাইনে দেখে দিয়েছি সেকেন্ড লাইনটা খুবই সহজ প্রথম লাইনটা একটু অসুবিধা হয় চাদরটা ফুটো করতে হয় কিন্তু চাদরটা কুরুশটা এতটাই শোচালো না ফুটো হয়ে যায় দশ বারো নম্বর সরু স্টিলের কুরুশ পাওয়া যায় সেই কুরুশগুলো কিন্তু ফুটো করা যায় হ্যাঁ দেখুন কি ভালো লাগছে গুশার্টির কাজ শিখে শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই শিখিয়ে দেবো আমার এই সেলাইটা ভীষণ প্রিয় সেলাই ভীষণ প্রিয় সেলাই গুশারটির কাজ আমার সেলাইয়ের মধ্যে সব থেকে ফেভারিট সেলাই গুশারটি টিচ এবার সেকেন্ড লাইন কী হবে তিনটে চেন নিয়ে নেব শুরুতে তিনটে চেন নেবো তিনটে চেন নেব ও এবার কুরুশটা খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ ওই যে কুরুষটা চেঞ্জ করলে আমার দশ নম্বর কুরুশ আমি সবসময় ব্যবহার করি তোমরা জানো মোটা স্টিলের কুরুশ দশ নম্বর কুরুশটা চেঞ্জ চেঞ্জ করে নেবো আমার আমার কুরুশ সবসময় দশ নম্বরে বা এগুলো সব বারো নম্বর সরু কুরুশ আর আমার কুরুশটা মোটা দশ নম্বরের কুরুশ হ্যাঁ তা আমি এই সরু কুরুশগুলো রেখেছি স্টিলের কুরুশগুলো আমার খুব সুবিধা আমি কুরুশটা চেঞ্জ করবো মোটা ক্রুশ দশ নম্বর ক্রুশটা আমার সুবিধায় করতে তাই দশ নম্বর ক্রুশটা আমি কাজ করছি এবার ছ এবার এখানে আমি ছটা ডাবল ক্রুশ করব একটা গ্যাপে ছটা ডাবল ক্রুশ ছটা ডাবল ক্রোশ হয়ে গেছে এবার নেক্সট গ্যাপে একটা হাফ লং নেক্সট গ্যাপে হাফ লং হাফ লং আবার নেক্সট গ্যাপে ছটা ডাবল ক্রুশ আবার হামলং একটা আবার নেক্সট কাপে ছটা ডাবল ক্রুস হাবলাম ডিজাইনগুলো করবেন যাদের পাটটা করবেন খুব সুন্দর পার হয় দেখুন কী সুন্দর লাগছে তাহলে এভাবে পারগুলো করবেন খুব সুন্দর লাগছে তাই না এইদিক এদিকটা পুরোনো আরো হয়ে আছে এদিকটা এই পাটটা লাগাবো এদিকে পাটটাতে এত কি সুন্দর লাগছে এইভাবে চাদরের পারগুলো করতে পারো চাদরের অন্যরকম সম্পূর্ণ চাদরটা আরও দামি হয়ে গেলো তাই না পার লাগানোতে